নমস্কার বন্ধুরা, সুস্মিতা রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একটি রেসিপি ভিডিও দেখবার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। আজ এসেছি একটা সহজ সুস্বাদু মাছের ঝোলের রেসিপি নিয়ে। যারা নতুন রান্না শিখছেন তারাও এটা সহজেই বানিয়ে ফেলতে পারবেন, কালো জিরে দিয়ে রুই মাছের ঝোল, তবে কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়া। বানানো সহজ আর গরম ভাতের সাথে খুবই সুস্বাদু খেতে লাগে এই মাছের ঝোল। চলুন তাহলে দেখে নিই এই ইজি সিম্পল মাছের ঝোলের রেসিপিটা। পেঁয়াজ রসুন ছাড়া কালো জিরে দিয়ে রুই মাছের ঝোল বানাবার জন্য নিয়েছি 4 পিস রুই মাছ। প্রথমেই মাছগুলোকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। মাছের বাটিতে দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন নুন। এবার ভালো করে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। একটা কড়াই গ্যাসে গরম হতে বসিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হতে দেব। তেল ভালোভাবে গরম হলে তেলের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো মাছগুলো। মাছগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেলে মাছগুলোকে উল্টে দিচ্ছি। মাছগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। এবার ভাজা মাছগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। ভাজা মাছ কড়াই থেকে তুলে নেবার পর কড়াইয়ের বাকি তেলে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে আর বেশ খানিকটা 5-6টার মতো দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব আলু। এখানে একটা বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে আমি এরকম বোট শেপে কেটে নিয়েছি। আলুগুলোকে লাল করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন। এবার আলুগুলোকে লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন আদা বাটা। আপনারা চাইলে আদাটা গ্রেট করেও দিতে পারেন। একই সাথে দিয়ে দিচ্ছি সমস্ত গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এতে সুন্দর কালার আসবে, এর জন্য কিন্তু আলাদা কিছু ফ্লেভার আসবে না। আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। অল্প জল দিয়ে দিচ্ছি যাতে মশলা পুড়ে না যায়। ভালোভাবে একটু সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। আর একটু জল দিয়ে দিচ্ছি। ভালোভাবে সব মিশিয়ে নেবার পর এটাকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো মাঝারি আঁচে। তো এটাকে আমি মাঝারি আঁচে 2 মিনিট ঢাকা দিয়ে রাখছি। 2 মিনিট পর ঢাকা সরিয়ে নিচ্ছি। আবারও সব কিছুকে একবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আরও 2 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখছি। এভাবে ঢাকা চাপা দিয়ে রাখলে মশলা তাড়াতাড়ি কষে যাবে আর মশলার কাঁচা গন্ধও চলে যাবে। এবার ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। মশলার কাঁচা গন্ধ চলে গেছে আর মশলা দেখুন শুকিয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা। কীরকম ঝাল খান সেই বুঝে লঙ্কা বাটার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আবার কেউ ঝাল কম খেলে লঙ্কা বাটা স্কিপও করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভাজা মাছগুলো। একটু মিশিয়ে নিয়েই এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। যেরকম গ্রেভি রাখতে চান সেই বুঝে জলটা দিতে হবে। যেহেতু আলু সেদ্ধ হতেও জলের প্রয়োজন, তাই জলটা সেই বুঝে দিতে হবে। তো আমি একটু বেশি করে জলটা দিলাম, প্রায় 3 কাপ পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিয়েছি। নুন অ্যাডজাস্ট করে নেব, নিজেদের স্বাদ অনুযায়ী নুনটা দিতে হবে। আমি আমার স্বাদ অনুযায়ী নুন দিয়ে নুনটা অ্যাডজাস্ট করে নিলাম। একটু মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে হতে দেবো যাতে আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসের আঁচ মাঝারিতে রাখছি। মাঝারি আছে প্রায় 10 মিনিট আমি এই ঝোল ফুটিয়ে নিয়েছি। মাঝে অবশ্য ঢাকা সরিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়েছিলাম। এবার দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কি না। আলু দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেবার পর আবারও মিশিয়ে নিয়ে ঢাকা না দিয়ে এটাকে 1 মিনিটের মতন বেশি আছে ফুটিয়ে নেব। 1 মিনিট বেশি আছে ফুটিয়ে নিয়েছি। এবার ফ্লেম অফ করে দিচ্ছি আর এটাকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। 2 মিনিট পর এটাকে আমি সার্ভ করে দেখাবো। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রাখবার পর এটাকে একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। রেডি হয়ে গেল পেঁয়াজ রসুন ছাড়া কালো জিরে দিয়ে অপূর্ব স্বাদের রুই মাছের ঝোল। এভাবে একবার বানিয়ে দেখুন রুই মাছের ঝোল। আশা করব আপনাদেরও ভালো লাগবে, কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক দেবেন, ভিডিওটা শেয়ার করবার আর পরের রেসিপিগুলো দেখবার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ।